হ্যালো বন্ধুরা, আমি তোমাদের আজকে কাতলা মাছের একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো তোমরা দেখতে থাকো, লেটস গো। আমি কড়াইতে প্রথমে তেল দিচ্ছি, এবার তেলটাকে আমি একটু গরম করে নেবো ভালো করে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। এবার আমি মাছগুলো উল্টে দেখে নেব যে হয়েছে কিনা লাল লাল। হ্যাঁ হয়েছে, আর একটু হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি কড়াই একটু জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একে একে আলুগুলো দিয়ে দেব। এবার আলুতে একটু নুন দিলাম, এবার আমি আলুটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। এবার আমি একটু আলুগুলো ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি কাঁচা লঙ্কা, আদা আর কিছুটা টমেটো, একটু জিরের গুঁড়ো, এগুলো সব মিক্সি করে নেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার বন্ধুরা, আমি যেসব মশলাগুলো মিক্সি করে নিয়েছিলাম সবগুলো একসাথে, টমেটো কুচি, লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, সব কিছু একসাথে মিক্সি করে নিয়েছিলাম, সেগুলো আমি কড়াইয়ে এবার দিয়ে দেবো।